আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন। আমাদের একটি ধারণা আছে, লঞ্চ, বাস, ট্রেন স্টেশন মানেই হকারদের দৌরাত্ম্য, যেখানে সেখানে ভ্রাম্যমান দোকান, পকেটমার আর প্রচুর পরিমাণে ময়লা আবর্জনার স্তূপ দিয়ে ভর্তি। তবে এই ধারণাটি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, কারণ এই স্থানগুলো এখন ময়লা আবর্জনা হকার মুক্ত হচ্ছে আস্তে আস্তে। ঢাকার লঞ্চঘাট, ঢাকার কমলাপুর স্টেশন, ক্যান্টনমেন্ট রেল স্টেশন এবং ঢাকার বিমানবন্দর রেল স্টেশনের ভিডিও আপনাদের উপহার দিয়েছি কিছুদিন আগেই। আজ আপনাদের দেখাবো চট্টগ্রামের বটতলিতে অবস্থিত নতুন এবং পুরাতন রেলওয়ে স্টেশনটির কী অবস্থা রয়েছে বর্তমানে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সাথে রয়েছি আমি রুবেল। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনটি বটতলি রেলওয়ে স্টেশন নামে পরিচিত। চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তর নগরী এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত। চট্টগ্রামে দুটি রেল স্টেশন আছে, একটি নতুন এবং অপরটি পুরাতন। পুরাতন রেলওয়ে স্টেশনটি ইংরেজদের শাসনামলে নির্মাণ করা হয়েছিল। পর্যটন স্পট না হলেও পুরাতন রেল স্টেশনটি, লাল ভবনটি, আপনাকে আকর্ষিত করবে। এই স্টেশনের কিছু ট্রেইলার মাল খালাস করে এবং কিছু লোকাল ট্রেন থামে এখানে। দীর্ঘদিন যাবৎ এই পুরাতন রেল স্টেশনটি ব্যবহার করা হচ্ছে না, এ কারণে এখানে খুব একটা ভিড় পরিলক্ষিত হয় না। চট্টগ্রামে আসলে এই পুরাতন স্টেশনটি দেখতে আসার সুযোগ হাতছাড়া না করাই ভালো। তবে অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, এই ঐতিহ্যবাহী রেল স্টেশনটিকেও পোস্টার দিয়ে ধর্ষিত করতে ছাড়েনি এখানকার মানুষ। এসব দেখার কি কেউ নেই, নাকি দেখেও তাদের ঘিলুবিহীন মাথার কিছু ঢোকে না, আল্লাহই ভালো জানে। পুরনো স্টেশনের কাছে নতুন স্টেশনটি। নতুন বলা হলেও এই স্টেশনের বয়স হয়েছে অনেক। স্টেশনে প্রবেশের আগে একটি জিনিস খুব ভালো লাগলো, সেটি হচ্ছে ময়লা আবর্জনা নেই এখানে। করোনার কারণে সতর্কবার্তা ছিল পুরো স্টেশন জুড়েই। এই স্টেশনের ভিতরে এবং বাইরে দেখতে পেয়েছি ডাস্টবিন, যা খুবই ভালো দিক। চট্টগ্রামের এই স্টেশনটির ডিজাইনটিও খুব ভালো লেগেছে, বিশেষ করে এর উপরের দিকটা। দিনের আলো যেন স্টেশনে প্রবেশ করতে পারে, তার জন্য ট্রান্সপারেন্ট কিছু একটা ব্যবহার করা হয়েছে ছাদে। স্টেশনে পুলিশের আনাগোনাও দেখে ভালো লাগলো, কারণ পকেটমাররা একটু হলেও দূরে থাকবে এতে করে। টিকিটের জন্য কাউন্টারে লাইনে দাঁড়ানো নিয়ে যেন বিশৃঙ্খলা না লাগে, তাই প্রতিটি কাউন্টারে রয়েছে ব্যারিকেড। স্টেশনের ভিডিও করতে দেখে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNB এর দুই ভাই পরিচয় জানতে চায়। ইউটিউব চ্যানেল থেকে এসেছি তাই তারা কিছু বলেনি। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে যাওয়া নিষেধ, তবে আমাদের যাবার ব্যবস্থা করে দিয়েছেন তারা, তাই তাদেরকেও ধন্যবাদ। প্ল্যাটফর্মে ঢোকার পর হাতের ডান পাশেই চোখে পড়বে বিশুদ্ধ পানি এবং উজু করার স্থান, যা খুবই ভালো লেগেছে।
বর্তমানে 9টা প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনে। প্রতিদিন 14 জোড়া লাকসামমুখী প্যাসেঞ্জার ট্রেন এই স্টেশন ব্যবহার করে। যেহেতু টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ নিষেধ, তাই প্ল্যাটফর্মের ভিতরে পরিবেশটা সত্যি অসাধারণ। নেই অতিরিক্ত মানুষ, তাই নেই কোলাহল, এবং এর কারণে এই স্থানটিও রয়েছে পরিষ্কার। এই প্ল্যাটফর্মে কিছুদূর পরপর রয়েছে ডাস্টবিন। আমাদের দেশের মানুষ এখনও ডাস্টবিন ব্যবহারে অভ্যস্ত না, তাই তাদেরকে ডাস্টবিন ব্যবহারে অভ্যস্ত করতে হবে, আর যার যার অবস্থান থেকেও সচেতন হতে হবে। প্ল্যাটফর্মের ভিতরে পোস্টার নাই দেখেও খুব ভালো লাগছে। বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোন ট্রেন কোথায় যাবে তা জানা না থাকায় বলতে পারলাম না। এই ট্রেনটি কোথায় যাবে আপনাদের জানা থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এখানে ডান পাশে রয়েছে পুরনো স্টেশনের অংশ বিশেষ। পুরনো একটি ট্রেনও রয়েছে এখানে। আর এটি হচ্ছে পুরনো স্টেশনের প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সহজেই। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে। এছাড়াও আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।